नमस्कार बंधुरा आमी पलाश बार रेकी और शक्तिशाली एनार्जी हिलिंग टीचार। आजकेर भिडियोते आमी आलोचना करब आमादेर शरीरे 7खाना पावरफुल हरमोन सम्पर्के, जेई हरमोनगुलो आमादेर शरीरेर विभिन्न कार्य सम्पन्न करे, जेमन आपनाके यांग राखते साहाज्य करे, जादेर घुमेर प्रब्लेम आछे ताड़ाताड़ी घुम आसते साहाज्य करे, যাদের ইমিউন সিস্টেম উইক আছে ইমিউন সিস্টেম গ্রো আপ করতে সাহায্য করে। আপনারা জানেন যে এই করোনা ভাইরাসের পরিস্থিতিতে আজকের প্রত্যেকটা মানুষের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার প্রচণ্ড দরকারি হয়ে পড়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন আপনি কিন্তু জেনে যাবেন যে কিভাবে খুব সহজেই আপনার শরীরের বিভিন্ন হরমোনকে রিলিজ করে খুব ইজিয়েস্ট ওয়েতে আপনি দীর্ঘদিন ধরে নিজেকে ইয়াং রাখতে পারবেন। আপনার মন যখন দুঃখে ভরে যাবে তখন খুব সহজেই আপনার শরীরের আনন্দের হরমোনকে রিলিজ করে আপনার মনকে আনন্দে ভরে দিতে পারবেন। যাদের ঘুমের প্রবলেম আছে খুব সহজেই ঘুমের হরমোনকে রিলিজ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারবেন। বন্ধুরা আজকের ভিডিওটা দুটো পার্টে আমি বিভক্ত করব। প্রথম পার্টে আমি আলোচনা করব 7খানা পাওয়ারফুল হরমোন নিয়ে, যেই হরমোনগুলো আমাদের শরীরের বিভিন্ন কার্য সম্পন্ন করে। আর একদম শেষ পার্টে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনি আপনার শরীরের এই বিভিন্ন পাওয়ারফুল হরমোনগুলো রিলিজ করে আপনার বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবেন। যেমন যাদের ঘুমের প্রবলেম আছে কিভাবে একটি নির্দিষ্ট হরমোন রিলিজ করিয়ে আপনার ঘুমের প্রবলেমটাকে সলভ করতে পারবেন। যাদের ইমিউন বুস্ট আপের প্রবলেম আছে কিভাবে একটা ছোট্ট পদ্ধতি অ্যাপ্লাই করে নিজের ইমিউন সিস্টেম বুস্ট আপের হরমোন রিলিজ করে আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে পারবেন ইত্যাদি। তো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই যে হরমোনটা নিয়ে আলোচনা করব সেই হরমোনটার নাম হলো সেরোটক্সিন। এই হরমোনটা আমাদের মনকে খুশিতে ভরে রাখতে সাহায্য করে। অনেক সময় হয় কি আমরা তো জীবনে আনন্দ পাই, কিন্তু সেই আনন্দ পাওয়ার জন্য আমরা সেই আনন্দ পাওয়ার যে মাধ্যমটা আছে সেই মাধ্যমটাকে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা আনন্দিত হতে পারি না। কিন্তু আপনি খুব ইজিয়েস্ট ওয়েতেই কিন্তু আপনার মনকে ভেতর থেকে আনন্দে ভরে দিতে পারেন এই সেরোটক্সিন হরমোনকে রিলিজ করে। আজকে দ্বিতীয় যে হরমোনটা নিয়ে আলোচনা করব সেই দ্বিতীয় হরমোনের নাম হলো কাবা। এই কাবা হরমোন আমাদের জীবনকে শান্তিতে রাখতে সাহায্য করে। অনেক সময় হয় কি আমরা অনেক অশান্ত হয়ে পড়ি, টেনশান দুশ্চিন্তা ফিল করি, তো এই কাবা হরমোনকে আপনি কিন্তু রিলিজ করে খুব সহজেই আপনার মনকে শান্তিতে ভরে দিতে পারবেন। আর আপনার মন যখন শান্ত থাকবে আপনি কিন্তু খুব সহজেই অনেক ভালো ভালো কাজের ডিসিশন নিতে পারবেন, অনেক ভালো ভালো কাজ অনেক বড় মাপের করতে পারবেন। চঞ্চল মনে কোনো কাজ করলে সেই কাজটা সবসময় ব্যর্থ হওয়ার চান্স বেড়ে যায়। আর আপনার মন যখন শান্ত থাকে সেই অবস্থায় আপনি যে কোনো কাজের ডিসিশান নেবেন সেটা সঠিক হওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তাই আপনার মন যখনই চঞ্চল হয়ে পড়বে আপনি এই কাবা হরমোনকে রিলিজ করে আপনার মনকে শান্ত করে তুলতে পারবেন। আজকে তৃতীয় যে হরমোনটা নিয়ে আলোচনা করব সেই হরমোনটার নাম হলো এন্ডোরফিন। এই এন্ডোরফিন এমনই একটা হরমোন, এটা হচ্ছে খুশির হরমোন। অর্থাৎ আমাদের মন যখন খুশিতে ভরে থাকে, আনন্দে ভরে থাকে, প্রচণ্ড আমরা ইন্সপায়ারিং থাকি, তখন এই এন্ডোরফিন হরমোন রিলিজ হয়। আর এই এন্ডোরফিন হরমোন আমাদের কিন্তু ইমিউন সিস্টেম বুস্ট আপ হতে সাহায্য করে। আমাদের মাথার ভেতরে পিটুইটারি বলে একটা গ্ল্যান্ড আছে, এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে কিন্তু বিভিন্ন ধরনের পাওয়ারফুল হরমোন রিলিজ হয়ে আমাদের শরীরের বিভিন্ন প্রবলেম সলভ করতে সাহায্য করে। 5 নম্বর যে হরমোনটা নিয়ে আলোচনা করবো সেই হরমোন আবার ইয়াং দেখাবার হরমোন। অনেকে আছেন যারা নিজেদেরকে ইয়াং দেখাবার জন্য লাখ লাখ টাকা খরচা করেন, বিশেষ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন, বিভিন্ন সিনেমা করেন, সিরিয়াল করেন, বিভিন্ন মডেলিং করেন, তাদের কিন্তু রূপ বা গ্ল্যামারটা একটা বিশেষভাবে তাদের জীবনের উন্নতির জন্য কাজ করে। তো তারা কিন্তু এই ইয়াং দেখাবার হরমোনকে রিলিজ করার পদ্ধতি যদি জেনে নিতে পারেন খুব সহজেই কিন্তু তারা নিজেদেরকে ইয়াং রাখতে পারবেন, এবং সেটা কিন্তু কোনো রকম ঔষধ ব্যবহার না করেও। বন্ধুরা এই ইয়াং দেখাবার হরমোনকে রিলিজ করার পদ্ধতি আপনি যদি জেনে নিতে পারেন আপনি কিন্তু দীর্ঘদিন ইয়াং থাকবেন। অর্থাৎ আপনার যে কোষগুলো আছে সেগুলো পুনরায় চার্জ আপ হয়ে উঠবে এবং আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, যার ফলে হবে কি আপনার বয়স বৃদ্ধি পেলেও আপনাকে দেখে কিন্তু ততটা বয়স্ক বলে মনে হবে না। আপনিও দেখবেন যে বাস্তবে এমন অনেক মানুষ আছেন যারা তো আপনার থেকে অনেক বেশি বয়স্ক, কিন্তু আপনার সামনে এলে মনে হয় যে আপনি তার থেকে অনেক বেশি বয়স্ক। অর্থাৎ তাদেরকে ন্যাচারালভাবে আপনার থেকে অনেক বেশি ইয়াং দেখায়। তার মানে কি तारा किन्तु तादेर जानते अजानते यांग देखाबार हरमोनटाके रिलीज करे थाकेन। तो आजकेर भिडियोटा शेष पर्यन्त देखले आपनिओ जेने निते पारबेन जे किभाबे आपनि यांग देखाबार हरमोनके रिलीज करे आपनिओ दीर्घदिन यांग थाकते पारबेन। आजके 6 नम्बर जे हरमोनटा निये आलोचना करब सेई हरमोनटार नाम हलो घुम आसार हरमोन। अनेके आछेन যারা রাতে বেলা ঘুমোতে পারেন না বা ঘুমের প্রবলেমে ভোগেন, যাতে ঘুম আসে তার জন্য ঘুমের বড়ি খেয়ে থাকেন, ঘুমের ট্যাবলেট খেয়ে থাকেন, প্রচুর টাকা ডাক্তারের পেছনে খরচা করে ফেলেন, কিন্তু ন্যাচারাল ভাবে তারা ঘুমোতে পারেন না। বন্ধুরা, ঘুম আসার জন্য যে হরমোনটা আমাদেরকে হেল্প করে সেই হরমোনটার নাম হলো মেলাটোনিন। তো আপনি যদি খুব সহজে এই মেলাটোনিন হরমোনকে রিলিজ করার পদ্ধতি জেনে নিতে পারেন, আপনি কিন্তু ন্যাচারাল ভাবে আপনার ঘুমের যে প্রবলেম আছে সেটাকে আস্তে আস্তে আপনি সলভ করে দিতে পারবেন। এতক্ষণ আমি আলোচনা করলাম যে ছখানা হরমোন, সেই ছখানা হরমোন তো আমাদের শারীরিক মানসিকভাবে বিভিন্নভাবে হেল্প করে, কিন্তু এবার যে 7 নম্বর হরমোনটা নিয়ে আলোচনা করব সেই হরমোনটা ঠিক এর অপোজিট কাজ করে, অর্থাৎ তাড়াতাড়ি আমাদের অসুস্থ হতে সাহায্য করে, তাড়াতাড়ি আমাদের বয়স বৃদ্ধিতে সাহায্য করে। আর আজকের এই কঠিন পরিস্থিতির যুগে আপনারা কিন্তু এই হরমোনটাকেই আপনারা জানতে অজান্তে বেশি বেশি পরিমাণে রিলিজ করে ফেলেন। আর এই হরমোনটার নাম হলো কর্টিসল। কর্টিসল এমনই একটা হরমোন, যখনই আপনি টেনশন করবেন, দুশ্চিন্তা করবেন, তখনই আপনি এই কর্টিসল হরমোন অতিরিক্ত পরিমাণে আপনি রিলিজ করা শুরু করবেন। আর এই হরমোন এতটাই মারাত্মক, এতটাই ভয়ানক। আগে যে ছখানা হরমোন নিয়ে আমি আলোচনা করলাম, এই কর্টিসল হরমোন যখনই আপনার শরীর থেকে রিলিজ হয়, আগে যে ছখানা হরমোন আছে তাদের গ্রোথকে রুখে দেয়, দিয়ে আপনার শরীরকে নেগেটিভিটিতে ভরে দেয়, আর আপনি তাড়াতাড়ি বয়স্ক হয়ে পড়েন, আপনার শরীর রোগগ্রস্ত হয়ে পড়ে। তো বন্ধুরা, এই ছিল টোটাল 7খানা হরমোন যেগুলো আমাদের শরীর মনের বিভিন্ন রকমের পরিবর্তন আনতে সাহায্য করে। তো আসুন এবার আমরা জেনে নিই যে কিভাবে আমরা এই 6খানা পাওয়ারফুল হরমোনকে খুব সহজে রিলিজ করে আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে তুলতে পারবো, আমাদের যে বয়সের গ্রোথ আছে তাকে রুখে দিতে পারবো, আমাদের যে ঘুমের প্রবলেম আছে তাকে রুখে দিতে পারবো, আমাদের মনকে সবসময় আনন্দে ভরে দিতে পারবো, আমাদের মনকে সবসময় প্রশান্তিতে ভরে দিতে পারবো। এই 6খানা হরমোনকে প্রতিনিয়ত রিলিজ করার জন্য বা ন্যাচারালভাবে রিলিজ করার জন্য আপনাকে খুব সহজ 3টে উপায় বা পদ্ধতি অবলম্বন করতে হবে। এক হচ্ছে খাবার, অর্থাৎ আপনাকে আপনার শরীরের উপযুক্ত খাবার খেতে হবে। আর দুই হচ্ছে ব্যায়াম বা খেলা, অর্থাৎ আপনাকে কিন্তু প্রতিদিন একটু টাইম খেলাধুলার পেছনে বা ব্যায়ামের পেছনে বা ওয়াকের পেছনে লাগাতে হবে। আর 3 নম্বর সবথেকে পাওয়ারফুল যে পদ্ধতি সেটা হলো মেডিটেশন। আপনি যদি প্রতিদিন মাত্র 15 মিনিট মেডিটেশনকে আপনার জীবনের অংশ করে নিতে পারেন, তাহলে আপনার শরীরের যে সেরোটক্সিন হরমোন আছে সেটা 1200 গুণ বেশি আপনার শরীর থেকে রিলিজ হয়, অর্থাৎ আপনার শরীর মন আনন্দে সবসময় ভরে থাকবে। যার জন্য দেখবেন যারা মেডিটেশন করে তাদের মুখের মধ্যে একটা আলাদা গ্লেজ থাকে, তাদের মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি থাকে। তার কারণ হচ্ছে তাদের শরীর থেকে বেশি পরিমাণে সেরোটক্সিন হরমোন রিলিজ হয়ে থাকে। প্রথমেই আপনাদের বলে রাখি যে কি টাইপের খাবার আপনি সিলেক্ট করবেন যেটা আপনার শরীরের পক্ষে উপকারী হবে। বন্ধুরা, মাথায় রাখবেন যে যেই খাবার আপনার টেস্টের জন্য খাচ্ছেন, শরীরের জন্য খাচ্ছেন না, সেটা কিন্তু আপনার জন্য কখনোই ভালো হবে না। আপনার খাবারের তালিকায় এমন কিছু খাবার যোগ করুন যাতে প্রচণ্ড পরিমাণ ভিটামিন মিনারেল পাওয়া যায়, বিশেষ করে সবুজ শাকসবজি, ফলমূল জাতীয় খাবার আপনি রাখতে পারেন। আর অতিরিক্ত ড্রাই ফুড বা অতিরিক্ত কড়া পাকের খাবার থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। আর মেডিটেশনের ব্যাপার তো আমি বললামই, আমার চ্যানেলে প্রচুর গাইডেড মেডিটেশান আছে, আপনারা চাইলে পলাশ বার দিয়ে ইউটিউবে সার্চ করুন, করে ওখানে যে আমার চ্যানেলটা বেরোবে ওখানে প্লেলিস্টে চলে যান, ওখানে 70খানারও বেশি গাইডেড মেডিটেশান আছে। আপনারা যে কোনো মেডিটেশানকে আপনার জীবনের অংশ করে নিতে পারেন। আর প্রতিদিন একটু করে যোগা বা একটু করে মর্নিং ওয়াক করুন বা একটু করে খেলাধুলা করুন, তাতেই কিন্তু খুব সহজেই আপনার শরীরের এই যে 6খানা হরমোন আছে সেগুলো কিন্তু ব্যালেন্সিংভাবে রিলিজ হতে শুরু করবে। আর আপনি যথেষ্ট পরিমাণে ইয়াং থাকবেন, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক্যালি বৃদ্ধি পেতে শুরু করবে। বন্ধুরা, আপনারা যাতে একটা পারফেক্ট গাইডলাইন্সের মধ্য থেকে মেডিটেশানকে জীবনের অংশ করে নিয়ে মেডিটেশানকে ব্যবহার করে খুব সহজেই আপনার ইমিউন সিস্টেম বুস্ট আপ করতে পারেন, নিজের শরীরের যে 6খানা পাওয়ারফুল পজিটিভ হরমোন আছে তাকে রিলিজ করে নিজেকে ইয়াং রাখতে পারেন, তার জন্য আমি ডিজাইন করেছি A to Z মেডিটেশান ক্লাসের। এই A to Z মেডিটেশান ক্লাসে আমি কিন্তু আপনাদের तीन मास धरे पावरफुल पावरफुल मेडिटेशन आपनादेर देब एबं एई जे मेडिटेशन क्लासटा आछे एर मध्ये आमि किन्तु आपनाके फ्रीते रेकी फार्स्ट डिग्री सेकेंड डिग्री और एंजेल थेरापिओ शिखिए देव। ये ए टू जेड मेडिटेशन क्लासटा एटा किन्तु आमि खूब स्वल्प मूल्यर बिनिमये डिजाइन करेछि। जारा चाइछेन जे तीन मास पावरफुल आमार गाइडलाइन्सर मध्य थेके एक बछर पावरफुल सापोर्टेर मध्य थेके ए टू जेड मेडिटेशन क्लास के निजेदे जीवनेर अंश करे निये निजेदे शारीरिक परिवर्तन घटाबेन, निजेर इम्यून सिस्टेम बुस्ट आप करबेन, निजेर स्किनेर ग्लो बृद्धि करबेन, तारा चाइले नीचे देया ह्वाट्सअप नम्बरे निजेरा कपि फटो नाम ठिकाना दिए SMS करते पारेन। आमि ओखानेई आपनाके बोले देब आपनाके कि करते हबे। तो आजकेर मतो आमि आपनादेर थेके बिदाय निच्छि। परवर्तीकाले एई टाइपेर आरो पावरफुल आकर्षणीय भिडियो निये आमि अवश्यई आसबो। आमि आपनादेर चिरबন্ধু पलाश বার रेखो शक्तिशाली एनार्जी हिलिंग टीचर। नमस्कार।